এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের তুমরু এলাকায়। তুমরু এবং ঘুমদুম সীমান্তে গোলাগুলি কমলেও এই সীমান্ত এলাকায় পড়ে আছে অবিস্ফোরিত মর্টার শেল এবং ভারী গোলার অংশ। এবং এই মুহূর্তে এই এলাকায় ব্রিজ, তুমরু বিওপির একদম সামনে ব্রিজ এলাকায় একটি অবিস্ফোরিত মর্টার শেল পড়ে আছে। এবং এই মুহূর্তে এখানে লাল পতাকা টাঙানো হয়েছে, বিজিবির পক্ষ থেকে এখানে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে, এই রাস্তাটি এই মুহূর্তে বন্ধ আছে। ঠিক এই রাস্তার অন্যদিকেও আরও একটি গতকালকে এরকম অবিস্ফোরিত মর্টার শেল এসে এখানে কুড়িয়ে পেয়েছে। এবং এখানকার স্থানীয়দের বাসা বাড়ি এবং ধান খেতে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ভারী গোলাগুলি, ভারী গোলার অংশ। এবং এই গোলাগুলির কারণে এখানকার স্থানীয় যারা মানুষ আছে তারা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। যদি এরকম একটি মর্টার শেল বা এরকম গোলা যদি বিস্ফোরিত হয় তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এখানে হতে পারে বলে এখানকার স্থানীয় মানুষজন মনে করছেন। এবং এখানে তুমরু এবং ঘুমদুম সীমান্ত এলাকায় গোলাগুলি কম হলেও, মর্টার শেল এবং গোলাগুলির শব্দ শোনা না গেলেও এখানে এই মুহূর্তে যে মিয়ানমারের অভ্যন্তরীণ যেই সংঘাত এবং দ্বন্দ্ব চলছে, এখানকার যেই ক্ষত চিহ্ন, সেই ক্ষত চিহ্নগুলো এখানকার বাড়িঘর এবং ধান কেটে থেকে গেছে। এবং এখানকার মানুষের মধ্যে এখনও পর্যন্ত আতঙ্ক কাটেনি এবং এখানকার মানুষ অনেক বেশি আতঙ্কিত এখনও পর্যন্ত। এবং এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা জানতে পেরেছি কক্সবাজারের যে উখিয়া টেকনাফ সীমান্ত এলাকা সেখানেও এই মুহূর্তে গোলাগুলি হচ্ছে। সেখানকার খবরাখবর নিয়েও আপনাদের সাথে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।